আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই খাদক পরিবার। প্লিজ আশা করি সকলে ভালো আছেন। দেখেন বাচ্চারা কি করছে বলেন তো, এখন বাচ্চাদের আনন্দের সময়। আজকে আরেকটা জন্মদিন, তো আমার ছেলে আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য আমার মেজবোনের বাসা। হ্যাঁ দেখেন ওদের নাকের ময়লা টয়লা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে, ফটোশুট, এবং বাচ্চারা সবাই রেডি প্রস্তুত হয়ে আছে যখন জন্মদিনের কেক কাটবে। জাবির আরাফের কাঁধে ধরে আছে, আফসালা মিয়া পিছনে আছে, লিয়ানা আর হুমায়রা হচ্ছে ছোট পার্টি, যে এরা হচ্ছে আমাদের লিটল জেনারেশন, তারাও ফটোশুটের জন্য প্রস্তুত। তো বেলুন টেবুল দিয়ে সুন্দর করে উর্মি দিয়ানা কোথায় জীবনের মেয়ে সুন্দর করে সাজিয়েছে জন্মদিনটা। বেলুনের বেলুনগুলো তারপরে হচ্ছে হ্যাপি বার্থডে লেখাগুলো ও সুন্দর করে লিখেছে। দিয়ানা খুব লজ্জা পাচ্ছিল ওই সময়। তো এই যে আমি আপনাদের কেক খুলে দেখাচ্ছি, এখন হচ্ছে জন্মদিনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়েরা সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে গিয়েছে, যাই হোক লজ্জা পাচ্ছে কেউ কেউ। তাই তোমরা আসো কেকের কাছে, আসো কেক টেক রেডি করো, কেক টেক খেটে এখন বাসা চলে যাব। অলরেডি এখন চলে আমরা অনেক সুন্দর, অনেক সুন্দর সবাইকে, অনেক সুন্দর গর্জিয়াস লাগতেছে সবাইকে। ও বাপ, কেকটা কেটে দাও, কেক খাবো। যাবে সবাই হাই দাও, হ্যাপি বার্থডে টু ইউ আরাফ, হ্যাপি বার্থডে টু ইউ আরাফ। এই যে আরাফের জন্মদিনের কেক, লিয়ানা, আরাফ, জাবির, হুমায়রা সবাইকে অনেক। হ্যাঁ দেখি দেখি দেখি, এবার ছেড়ে দাও, এবার কেকটা খোলো, কেক খোলো, আরাফ খোলো কেক। মোমবাতি হবে না, এই তো আরাফের সুন্দর বার্থডে কেক।
এটা এটা খুলো দেখি দেখি আরে ধরিস না এখন খুলবা হুম খুলো